2018 পর কোনো নির্বাচনোত্তর সন্ত্রাস হয়নি। 2023 সালের নির্বাচনের আগে ও পরে একটিও নির্বাচনোত্তর সন্ত্রাস হয়নি। সিপিআইএম বরাবরই অসত্য কথা বলে এবং অসত্য তথ্য তুলে ধরে, তারা মিথ্যাচারী, এটা তাদের নীতি হয়ে উঠেছে। তারা 2023 সালে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছিল। তারা চাইছে এইরকম কোনো একটি বাতাবরণ তৈরি করার জন্য, এটা যে তাদের বদ উদ্দেশ্য সেটা পরিষ্কার হয়ে গেছে। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি বলেন মানিক সরকারের প্রচারের দৃষ্টান্ত তুলে ধরা দরকার, কোথায় কাজ নেই এবং অভাবের কারণে সন্তান বিক্রি হচ্ছে। বিরোধী জোট যদি ভাবে অতীতের দিন তারা নির্বাচনে ফিরিয়ে আনবে, তাহলে তারা ভুল ভাবছে। এ নিয়ে কোনো ধরনের দুঃসাহস করলে মানুষ এর প্রতিরোধ গড়ে তুলবে। নির্বাচনী প্রচার অভিযান চলছে এবং তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তার মতামত রাখবে, এটা স্বাভাবিক। কিন্তু রাজ্যের বিরোধী দল, বিরোধী জোট, তারা যে ধরনের তথ্য উপস্থাপন করছে মানুষকে তো বিভ্রান্ত করা যায় না, আর দীর্ঘদিন বিভ্রান্ত করেছে না, করাও যাবে না। তারপরেও এই সমস্ত বিষয়ে আমাদের যদি কোনো প্রতিক্রিয়া আমরা না দিই, না দিলেই না হয়, সেই জন্য আমরা বিষয়গুলি আপনাদের সামনে রাখছি। সিপিএম বরাবরই অসত্য কথা বলে, অসত্য তথ্য দেয়, এটা তাদের রীতিনীতির মধ্যে পড়ে। অসত্য বলা, মিথ্যাচারিতা এবং হিংসা, এই হলো তাদের মূল অস্ত্র। আমি প্রথম একটা বিষয় থেকে শুরু করছি, সিপিআইএম এর পার্টি মুখপাত্র, দেশের কথা, লিড নিউজ আছে, অবাধ ভোট প্রশ্নবোধক চিহ্ন দিয়েছিল, সন্দেহান কৃষি। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা গিয়ে ভেতরের নিউজটা পড়ে দেখবেন ভেতরে কি আছে। ভেতরের নিউজের সঙ্গে হেডিং এর কোন মিল নেই, অদ্ভুত বিষয়। পুলিশ কোথায় সন্দেহ প্রকাশ করলো? যে জায়গায় 23 নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সাধুবাদ জানিয়েছে, সেই জায়গায় এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।